ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড় থেকে নেত্রকোনাগামী বিআরটিসি বাসে এক যাত্রী কেন্দ্র করে দুই পক্ষের ঘটনায় সড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সাড়ে তিন ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল সচল হয় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রমিক মারধরের ঘটনার বিচার এবং নেত্রকোনা ও কিশোরগঞ্জ রুটে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাকায় অবরোধ করে বাস শ্রমিকরা এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয় এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েন রোগী সাধারণ যাত্রীরা যাবো নেত্র গোনা দুই ঘন্টার উপরে তিন ঘন্টা হবে আমি যতটা জানতে পারছি কি একটা মানে স্টাফদের নিয়ে একটা জামেলা হয়েছে অনেক রুগী টুগি আছে যে এম্পুলেন্স আছে কোনো দেখতে পারতেছে না সারা কোন ওয়ে নাই প্রশাসন আসতে তারা দাঁড়ায় আছে তারা বলতেছে শুনতে পারছি জন তাদের কিছু করার নাই আগের দিন নাই এগুলা বলতেছে এগুলো বলতে শুনছি অবস্থা মানে খুবই খারাপ অবস্থা আমরা প্রায় দুই ঘন্টা তো হবে এক দেড় ঘন্টার উপরে আটকে আছে যে লাশের গাড়িটা আটকে আছে অ্যাম্বুলেন্স আটকে আছে কতগুলা শুধুমাত্র একটা বাসের জন্য এইদিকেও ব্যারিকেড দিয়ে রাখছে ওইদিকে বেরিকেড দিয়ে রাখছে এখন আমরা যাবো কোথায় প্রশাসন কিছু করতেছে না আমি ঢাকা থেকে আসছি যাবো বারাটা গাড়ির ভিতরে লাশ আছে কিছু করার না করুন যাওয়ারও রাস্তা নাই তিন ঘন্টা আটকে আসি কোনো কোন দিক থেকে যাওয়ার রাস্তা নাই যা একটু বলছিল আস্থা দিছিল যে বের করে দিব পরে এটাও কোনো কিছু বলে না পরে আর আমরা তো বাবারই অনেক আটকেছি আমরা তো যাই তো আমি আমি লাস্ট লই আমি আটকে লইয়া বয়ে রয়েছি মানে যে দু তিন ঘন্টা ধরে আমরা এনে বয়ে রয়েছি মানে যে কোনো হিন্দে জানা যাও ওর অনেক দেবে কুকুয়া পর টোপর কুদ দিয়ে বয়ে রয়েছে লইয়া মানে আমরা যাইতে আত্মাছি না কত মানুষের আত্ম আহত কেউ কেউ আমরা জানা সাইড দেয় না আপনারা ভাই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গেছিলাম ডাক্তারদের ফিরবো কিভাবে ফিরবো আমরা তো জানতাম না ভাই এতক্ষণ পরে এখন ডায়াগনস্টিক সেন্টার থেকে বাইরে দেখলাম জেনে অবস্থা কিভাবে ফিরবো এটা তো কলেজ যাইতেছে না ভাই বাচ্চা আছে সাথে বহু আছে তো প্রবলেম হয়ে গেল মারাত্মক

আনার লোক ব্যাট আর লোকাল বাস চলবে তাহলে ব্যাট চলতে পারবে না